Hey guys, what's up? MeHaTi360 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান তিব্র আছি আপনাদের সাথে। আজকে যে ট্রিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায় কোনো সফটওয়্যার ছাড়া। সো ভিডিওটা মিস করতে না চাইলে দেখতে থাকুন, আর এই ধরনের অনেক টিপস এন্ড ট্রিক্স পেতে অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। খুব সম্ভবত এই জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত, একটা রাউটার। হ্যাঁ, তো রাউটারের এটা হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডে নর্মালি যা যা থাকে সেগুলো হচ্ছে একটা রিসেটের বাটন থাকে, পাওয়ার কানেকশনের লাইন থাকে, তারপর হচ্ছে একটা ওয়াল ল্যান পোর্ট থাকে, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের পোর্ট থাকে, দুইটা ল্যান পোর্ট থাকে। তো আমরা যদি পাসওয়ার্ড ছাড়াই জিনিসটাকে হ্যাক করতে চাই, আই মিন হচ্ছে পাসওয়ার্ড ছাড়াই কোনো ফোনের সাথে বা কোনো ডিভাইসে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনের সেটিংস এর অপশনে গিয়ে ওয়াইফাই অপশনে আমরা যাবো। দেন হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন, ওয়াইফাই যখন অপশনে আমরা যাবো তখন নর্মালি এরকম আসে, আমরা ওয়াইফাই টা অন করলাম দেন এরকম কিছু আসে, অ্যাড্রেস আসে। তো আমরা যদি এই রাউটারটাকে হ্যাক করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন WPS আইকন আছে, মানে স্ক্যান, এখানে এটাতে চাপ দেওয়ার পরে স্ক্যান হয়, এটাতে যখন আপনি চাপ দিবেন তখন লাইক এরকম আসে। হ্যাঁ, এটাতে যখন আপনি চাপ দিবেন তখন এরকম একটা অপশন আসবে। তো যখন জিনিসটা স্ক্যানিং চলবে, হ্যাঁ, যখন এই এইটাতে ক্লিক করার পর স্ক্যানিংটা শুরু হয়ে যাবে তখন আপনি জাস্ট এই যে রাউটারের পিছনে যে রিসেটের বাটনটা আছে, হ্যাঁ, রাউটারের পিছনে রিসেটের যে বাটনটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। হ্যাঁ, যখন ওই স্ক্যানিং চলবে জাস্ট রাউটারের পিছনের রিসেট বাটনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন অটোমেটিক্যালি কোনো পাসওয়ার্ড চাইবে না, কিচ্ছু চাইবে না, ওই রাউটারটার সাথে ওই ডিভাইসটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর ওয়াইফাইটা আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করবেন, আর কোনো সমস্যা থাকলে এই ভিডিওটা যদি এই ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবভিয়াসলি আমাদের কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা অনেক 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 শেয়ার করবেন। আর যেটা একদম ভুলবেন না করতে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।